চীনের উহানের ল্যাব নিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসের একটি গোপন বার্তা ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাঁস হওয়া মার্কিন দূতাবাসের অভ্যন্তরীণ ওই বার্তায় বলা হয় উহানের ওই ল্যাবে কর্মরত জনবলের পর্যাপ্ত দক্ষতার অভাবের কথা। আর ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহকে সমর্থন করছে ওই বার্তা। এদিকে করোনা ভাইরাসের মূল উৎস সম্পর্কে জানতে চীনে একটি সর্বোচ্চ তদন্ত দল পাঠানোর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দাবি করে যে চীনের উহান ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, যদিও চীন এটি সবসময় প্রত্যাখ্যান করে এসেছে। এবার উহানের ল্যাব নিয়ে বেইজিং এর মার্কিন দূতাবাসের ওই বার্তা থেকে জানা গেছে ল্যাবটিতে কর্মরত জনবলের পর্যাপ্ত দক্ষতার অভাবের কথা। 2018 সালে জানুয়ারিতে ওই বার্তা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ একাধিক কর্মকর্তা এর আগে দাবি করেছিলেন চীনের ল্যাব থেকেই উৎপত্তি হয়েছে করোনা ভাইরাসের, আর ওই বার্তা তারই সমর্থন করছে বলে দাবি করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কয়েকদিন আগে দাবি করেছেন যে করোনা ইস্যুতে চীন সকল তথ্য উপাত মুছে দিয়েছে। এদিকে ভাইরাসের মূল উৎস খুঁজতে চীনে একটি সর্বোচ্চ তদন্ত দল পাঠানোর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে চলতি মাসে সংস্থাটির দুই সদস্যের একটি দল তদন্ত চালাতে চীনে পৌঁছেছে। মাসুদ রানা, নিউজ 24।